ওয়েলকাম টু কুজিন ক্যানভাস। আমি ঝুমা। ভালো খাবারের রেসিপি যদি পেতে চাও তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো যদি এখনো না করে থাকো। আর কদিন বাদেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব। আমার তরফ থেকে সবাইকে জানাই শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। দুর্গাপুজো আমাদের কাছে খুবই স্পেশাল। কোনো সেলিব্রেশনই ভালো খাবার ছাড়া কমপ্লিট হয় না। আজ পুজো মানেই তো থাকবে দারুণ দারুণ স্পেশাল খাবার। তাই আজকে আমি তোমাদের সাথে একদমই রেস্টুরেন্ট স্টাইল খুবই সহজে কিভাবে বাড়িতে বসেই কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি বানিয়ে ফেলতে পারবে তার রেসিপিটাই শেয়ার করেছি। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে তোমাদেরকে এই রেসিপিটা দেখাতে। এটা বানাতে আমার সময় লেগেছে 2 ঘন্টা মতো। তোমাদের স্বাগত জানাই কুজিন ক্যানভাসের কিচেনে। চলো তাহলে রান্নাটা শুরু করে দিই। দেখে নিই বিরিয়ানি বানাতে আমাদের কি কি জিনিসের প্রয়োজন হচ্ছে। বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমাদের বিরিয়ানি মশলাটা বানিয়ে নিতে হবে। বিরিয়ানি মশলা বানানোর জন্য লাগবে দারচিনি, এলাচ, লবঙ্গ, কাবাব চিনি, গোলমরিচ, সাদা গোলমরিচ, মৌরি, শাহজিরে, জৈত্রী, জায়ফল আর গোলাপ ফুলের শুকনো পাপড়ি। এগুলোকে শুকনো খোলায় রোস্ট করে আমাদেরকে গুঁড়ো করে নিতে হবে। দেখো বিরিয়ানি মশলাটা আমি বানিয়ে ফেলেছি, এটা দিয়ে আমি আজকে বিরিয়ানিটা বানাবো। বিরিয়ানি বানানোর জন্য বেরেস্তা বানাতে হবে, তাই পেঁয়াজটাকে খুব সরু সরু করে আমি কেটে দিলাম। এরপর কড়াইতে অনেকটা তেল দিয়ে দিতে হবে পেঁয়াজটাকে ভাজার জন্য। পেঁয়াজটা যদি তাড়াতাড়ি ভাজা হয় সেই জন্য দিয়ে দিলাম লবণ। পেঁয়াজটাকে গোল্ডেন কালার আসা পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে। এইভাবে আমি সমস্ত পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। আমাদের পেঁয়াজ বেরেস্তা বানানো হয়ে গেছে। কলকাতা স্টাইল বিরিয়ানি বানানোর জন্য আলুর দরকার হবে, সেই জন্য আলুটাকে আমি কেটে নিলাম। আমি এখানে 3টে আলু ব্যবহার করেছি। তারপর গ্যাসে একটা পাত্র বসিয়ে ডিম আর আলু দিয়ে আমাদেরকে সিদ্ধ করে নিতে হবে। কলকাতা স্টাইল বিরিয়ানির জন্য আলুর সঙ্গে ডিমটাও খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আমি লবণ দিয়ে তারপর ওটাকে সিদ্ধ করে নিলাম। তারপর বিরিয়ানি বানাতে গেলে ঘি অবশ্যই লাগবে। ঘিয়ের সঙ্গে আমি এখানে সামান্য একটু বনস্পতি মিশিয়ে নিয়েছি। মাংসটাকে আমাদের ম্যারিনেট করে নিতে হবে, সেই জন্য আমি দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দিলাম কাঁচা পেঁপের পেস্ট, তারপর দিলাম টক দই, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, ঝাল লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সঙ্গে বিরিয়ানি মশলা। কিছুটা মশলা আমি রেখে দিলাম পরে ব্যবহার করব। তারপর দিলাম ভাজা পেঁয়াজ, চিনি, আর সামান্য একটু কেওড়া ওয়াটার। মাংসের সাথে মশলাগুলোকে ভালোভাবে আমাদের মিক্স করে নিতে হবে। আমি এখানে ম্যারিনেট করা মাংসটাকে 3 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, তবে তোমরা চাইলে এটাকে ওভারনাইটও রেখে দিতে পারো। আলুগুলোকে আমাদের ভেজে নিতে হবে, কিন্তু ভাজার আগে আমি আলুগুলোকে একটু ফুড কালার মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। আমি এখানে ডিমগুলোকে ভাজিনি, তবে তোমরা চাইলে হালকা করে ভেজে নিতে পারো। যে তেলে আমি পেঁয়াজ ভেজেছিলাম সেই তেলেই আমি আলুগুলোকে ভেজে নিলাম। আলুগুলোকে গোল্ডেন কালার আসা পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে। ফুড কালার দেওয়ার জন্য আলু ভাজার পরে কালারটা কিন্তু দারুণ হয়। এইভাবে আমি 3টে আলুকেই ভেজে নিলাম। বিরিয়ানি বানানোর জন্য চালটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে বাসমতি চালের ব্যবহার করেছি, চালটা একটু পুরনো হলে ভালো হয়। চালটাকে আমাদের 45 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে। বিরিয়ানি বানানোর জন্য চালটা খুব ভালোভাবে আমাদেরকে ধুয়েও নিতে হবে। আর লাগছে
দুধ। আমি এখানে একটা বাটিতে কিছুটা স্যাফরন নিয়ে নিলাম, সঙ্গে দিয়ে দিলাম ফুড কালার। আমি এখানে ইয়েলো কালারের ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম ঈষৎ উষ্ণ দুধ। ভালোভাবে মিক্স করে নিতে হবে। সঙ্গে দিয়ে দিলাম গোলাপ জল, কেওড়ার জল, আর যেহেতু কলকাতা স্টাইল তাই দিয়ে দিলাম 4-5 ড্রপ মতো মিঠা আচার। এরপর সমস্তটাকে মিক্স করে রেখে দিলাম। আমি এখানে কাপড়ের একটা ছোট ব্যাগ নিয়ে নিয়েছি। যেসব মশলাগুলো দিয়ে আমি বিরিয়ানির মশলা বানিয়েছিলাম সেগুলোই আমি এই পোটলার মধ্যে দিয়ে দিলাম। তবে তোমরা চাইলে এরকম কাপড়ের ব্যাগ না বানিয়ে মসলিন ক্লথগুলোর মতো সমস্ত মশলা দিয়ে বেঁধে নিতে পারো। তারপর এই কাপড়ের ব্যাগটাকে আমি খুব শক্ত করে বেঁধে নিয়েছি। বিরিয়ানির ভাত বানানোর সময় আমি এই মশলার পোটলাটাকে ব্যবহার করব। এইভাবে ব্যবহার করলে মশলাগুলো ভাতের সঙ্গে মিশে যাবে না। এরপর মাংসটা আমাদের বানিয়ে নিতে হবে, সেই জন্য আমি দিয়ে দিলাম একটা পাত্রে সামান্য একটু তেল, আর সঙ্গে দিয়ে দিলাম ঘি। তারপর দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসগুলো। সঙ্গে দিয়ে দিলাম ম্যারিনেট করার মশলাগুলোকে, আর সামান্য একটু জল। এরপর সমস্তটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে ঢেকে আমাদের 15 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। 15 মিনিট বাদে মাংস থেকেও বেশ অনেকটা জল বেরিয়েছে, কিন্তু মাংস এখনো সিদ্ধ হয়নি, তাই আরেকবার আমাদেরকে নেড়ে চেড়ে দিতে হবে। তারপর আবার 15 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। 15 মিনিট বাদে মাংস থেকে হাড় ছেড়ে দিয়েছে। মাংসটা আমাদের পুরোপুরি সিদ্ধ করতে হবে না, 90% পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। তারপর মাংসটাকে আমাদের আলাদা করে তুলে রেখে দিতে হবে গ্রেভির থেকে। তারপর মাংসের যে গ্রেভিটা রয়েছে সেটাকে আলাদা করে অন্য পাত্রে ঢেলে রাখতে হবে। বিরিয়ানি বানানোর জন্য এবারে ভাত বানিয়ে নিতে হবে, তাই পাত্রে দিয়ে দিলাম জল, সঙ্গে দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম স্পাইস ব্যাগটাকে। জলটা কালার চেঞ্জ করবে আর জলটা ফ্লেভারফুলও হয়ে যাবে এইভাবে পোটলার ব্যাগটা দিলে। তারপর ওটাকে আলাদা করে সরিয়ে রাখতে হবে। তারপর দিয়ে দিতে হবে ভেজানো চালটাকে। চালটা সামান্য সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিতে হবে ঘি আর ভিনিগার। এই ভিনিগারের ব্যবহার আমি কেন করেছি যদি জানতে চাও তাহলে রেসিপিটার সঙ্গে শেষ পর্যন্ত থাকতে হবে। চালটাকেও আমাদের 80% পর্যন্তই কুক করে নিতে হবে। তারপর চালটাকে স্ট্রেন করে নিতে হবে। বিরিয়ানি অ্যাসেম্বল করার আগে সমস্ত জিনিসগুলোকে এইভাবে সুন্দরভাবে আমাদেরকে হাতের কাছে গুছিয়ে নিতে হবে। এভাবে সাজিয়ে নিলে কোনো ইনগ্রিডিয়েন্টসই মিস হবে না। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে প্রথমে দিয়ে দিয়েছি তেজপাতা। তেজপাতাগুলোকে আমাদেরকে ভালোভাবে সাজিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে মাংসের পিসগুলোকে। তারপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাপে বিরিয়ানির মশলা। তারপর দিয়ে দিতে হবে গ্রেট করা খোয়া ক্ষীর, সঙ্গে দিয়ে দিতে হবে ভাজা পেঁয়াজ আর ভাজা আলু, আর দিতে হবে ঘি, সঙ্গে দিতে হবে দুধে গোলা জাফরান আর মাংসের ঝোল। তারপর উপর দিয়ে সাজিয়ে দিতে হবে ভাতগুলোকে। আমি এখানে একটা লেয়ারই করেছি যেহেতু আমি খুব কম পরিমাপে বানাচ্ছি। তারপর দিয়ে দিতে হবে ডিম, সঙ্গে দিয়ে দিতে হবে
আরো কিছুটা বিরিয়ানির মশলা, খোয়া ক্ষীর আর ভাজা পেঁয়াজ, দিতে হবে আরো কিছুটা ঘি আর সামান্য পরিমাপে দুধ। তারপর দিয়ে দিতে হবে বাকি ভাতটাকে, সঙ্গে দিয়ে দিতে হবে কিছুটা বিরিয়ানি মশলা, খোয়া ক্ষীর, ভাজা পেঁয়াজ আর দুধে ঘোলা জাফরান। তারপর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে পাত্রটাকে সিল করে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে। তারপর গ্যাসে একটা পুরনো চাটু বসিয়ে তার উপরে দমে প্রায় 25 মিনিট পর্যন্ত রেখে দিতে হবে। 25 মিনিট বাদে আমাদের কলকাতা স্টাইল বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা খেতে কতটা টেস্টি হয়েছে। আমি এটাকে পরিবেশন করে ফেলেছি স্যালাডের সাথে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না। তোমাদের কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান। তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজে বাড়িতেই আমরা কিভাবে একদম দোকানের মতোই বিরিয়ানি বানিয়ে ফেলতে পারি। সামনেই পুজো আসছে, আমি আশা করব তোমরা পুজোতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে আর জানাবে কেমন হয়েছে তোমাদের। এরকমই নতুন ধরনের রেসিপি নিয়ে আমি প্রতি সপ্তাহে হাজির হয়ে যাব। আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আগামী পর্বে পুজো স্পেশাল কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই বলেই শেষ করলাম।